হ্যালো ফ্রেন্ডস, তনুশ্রী 252 চ্যানেলে আপনাদের অনেক অনেক ওয়েলকাম। আর জগদ্ধাত্রী পুজোতে চলে এসেছে, তো আমরা কৃষ্ণনগরে জগদ্ধাত্রী ঠাকুর দেখতে চলে এসেছি। আমি মেন যে জায়গাটা কৃষ্ণনগর চাষেপাড়ার বুড়িমা দর্শনে যাবো এবং তোমরাও দেখতে পাবা সব ভিডিওটা। তো গাইস, কৃষ্ণনগরে চলে এসেছি। কৃষ্ণনগরে প্রচণ্ড জাম, কারণ জগদ্ধাত্রী পুজো দেখতে সবাই এসেছে, খুবই জাম দেখতে। আমরা টুকটুকিতে উঠে পড়েছি এবং জামে পড়ে গিয়েছে। তো যাই হোক, তোমাদেরকে আমরা যা যা কিছু দেখাবো তোমাদেরকেও সবটা দেখাবো, তোমরা ভিডিওটা ফুল দেখতে থাকো। কৃষ্ণনগরের মেন যে জায়গাটা আর কি, বুড়িমাটা দেখবো আগে, তারপর হচ্ছে সব কিছু দেখবো যেটুকুনি সম্ভব হয় আর কি, তোমাদেরকেও সবটা দেখাবো। তো এখন আপাতত টুকটুকিতে বসে আছি, জামটা ভীষণই হয়েছে, কখন ছাড়বে জানি না। তো চল চল। তো গাইস, আমরা টুকটুকিতে বসে পড়েছি, তোমাদেরকে তো আগেই বললাম। আর কৃষ্ণনগরের বুড়িমা দর্শনে যদি কেউ আসতে পারো, আমি ঠিকানাটা দিয়ে দিচ্ছি। কৃষ্ণনগর স্টেশন থেকে, স্টেশনে থেকে টুকটুকিতে করে মানে ওয়াচ টাইম টাওয়ারের ওই জায়গাটায় নামতে হবে, নেমেই ডান হাতে গেলেই তোমরা বুড়িমা দর্শন করতে পারবা। তো আমরা ওইভাবেই যাচ্ছি আর কি, তোমরা দেখতেই পাচ্ছ রাস্তায় ভীষণই ভিড়। আর ভিড়ের থেকেও যেটাই কষ্ট মেন হচ্ছিল বেশি, সেটা হচ্ছে প্রচণ্ড রোদ ছিল সেদিন, তবুও ভাল লাগছিল, কারণ এত বড় একটা দিন, আমার অনেক দিন থেকে ইচ্ছাই বুড়িমা দর্শন করার, তো হয়ে উঠছিল না, সময়ও হচ্ছিল না, তো এই বছর সময় হলো। তো খুব ভালো লাগছিলো আর কি, মনটা খুব খুশি খুশি লাগছিলো যে না, আমার মনের অনেক দিন পর বাসনাটা পূর্ণ হবে যে আমি বুড়িমা দর্শন করব। তো প্রায় আমরা চলে এসেছি, আর একটুখানি গেলেই আমরা দর্শন করব। তো গাছ দেখতেই পাচ্ছ, এই একটা মণ্ডপ খুব সুন্দর ছিল। মণ্ডপটায় নামলাম না, কারণ আসার সময় যদি সম্ভব হয় তখন নামবো, এখন যে উদ্দেশ্যে যাওয়া সেটাই আগে আর কি হোক, তারপরে পরেরটা পরে। তো দেখতেই পাচ্ছ মণ্ডপ, আর এই সাইডেও আর একটা মণ্ডপ রয়েছে, সেটাও তোমাদেরকে দেখাবো। তো এখন আমরা টুকটুকিতেই আছি, এখনও নামিনি টুকটুকির থেকে, টুকটুকির থেকে নামলে আর বেশিক্ষণ লাগবে না। তো পোস্ট অফিসের মোড়ে টুকটুকির থেকে নামবো, নেমেই ডান দিকে, তোমাদেরকে তো আগেই আমি হচ্ছে ঠিকানাটা দিয়েই দিলাম যে পোস্ট অফিসের থেকে নেমে। তো ফ্রেন্ডস, আমরা টুকটুকির থেকে নেমে পড়েছি, এবার দেখতেই পাচ্ছ টুকটুকির থেকে নেমে এবার আমরা এই সাইডে যাব, তোমাদেরকেও সবটাই দেখাবো আর কি। তো এই যে দেখতেই পাচ্ছ, এবার এই সাইডে যাব টুকটুকির থেকে নেমে, দেখতেই পাচ্ছ ভীষণই ভিড়। আর এই যে বুড়িমা লেখাই রয়েছে, তো তোমাদেরকেও দেখাচ্ছে। আর এখন দিনের বেলা, তো ওই জন্য লাইটিংটা চালু করেনি, লাইটিংটা চালু করলে হয়তো আরও একটু ভালো লাগতো। তো যাই হোক, তবুও দিনের বেলাতে এসেছি, ভিড়টা একটু কম হবে, রাত্রিবেলায় খুব ভিড় হবে। তো যাই হোক, এবার বুড়িমার উদ্দেশ্যে রওনা দিচ্ছি, আমরা পায়ে হেঁটেই যাচ্ছি, কারণ ওই সাইডে টুকটুকি আর যাবে না, তোর জন্য আমরা পায়ে হেঁটেই যাচ্ছি আর কি। তো এই সাইড থেকে গেলেই আর একটুখানি তোমরা দেখতিন, রাত্রিবেলা হলে হয়তো লাইটিংগুলো দেখাতে পারতাম, দিনের বেলায় দেখাতে পারছি না। তো অনেকগুলো গেট করেছে, তারপরেই আমরা বুড়িমা দর্শন করতে পারবো, তোমাদেরকে পুরোটাই দেখাবো, রাস্তাটা এবং আমাদের জার্নিংটা সবই দেখাবো, তোমরা সবটা দেখতেই পাবা, কোনোটাই বাদ দেবো না। তো যাই হোক, গেটগুলো অনেকগুলোই করেছে, তারপরে এই সাইডে ঢুকলেই বুড়িমা দর্শন।
তো ফ্রেন্ডস আমরা ঢুকে পড়েছি। আর এই যে এটা হচ্ছে বুড়িমার গেট আর কি, এটা গেট করেছে, এই ভেতর দিয়ে যেতে হবে। ভেতরে অসাধারণ করেছে, কুলো টুলো দিয়ে সুন্দর করেছে, মুখে আর কিছু বলার নেই, মানে খুব সুন্দর, তোমরা দেখতেই পাবা সবটা। চলো না তুমি আগে তাকাও। চল আস আস, হ্যাঁ গাইজ, আমরা ঢুকে পড়েছি মণ্ডপের ভেতরে। আগে যেটুকুনি দেখালাম ওইটুকুনি পায়ে হেঁটেই আসতে হবে, কারণ ওইটুকুনি পুরোটাই দেখলেই তো কত সুন্দর করে সাজিয়েছে। আর এই যে আমরা ভেতরে ঢুকে পড়েছি, এখনই দর্শন করব বুড়িমা, কৃষ্ণনগর বিশ্ববিখ্যাত বুড়িমা তোমাদেরকেও দেখাবো। ভিড়টা শুধু একবার দেখো, আর বুড়িমাকে না এখনও সাজানো হয়নি, এই দেখো দেখতেই পাচ্ছ, এখনও সাজানো হয়নি, মানে এখন সাজানোর কাজ চলছে। আমরা একটু আগাম গিয়েছিলাম, ভিড় কম হবে তার জন্য। তো যাই হোক, আমরা তবু সাজা গুজানো ছাড়াই যে এত সুন্দর লাগছে সেটা মুখে কিছু বলার নেই, অসাধারণ লাগছে। এই যে বিষ্ণু বুড়িমা, তোমাদেরকেও সবটা দেখাবো, তোমরা দেখো কি অত সুন্দর লাগছে। তো আমরা ঢুকে পড়েছি মণ্ডপের মধ্যে, বুড়িমা দর্শন করে ফেললাম, মনটা খুবই ভালো লাগছে এবং তোমাদেরকেও আমি দেখাতে পারলাম, এর জন্য আমার মনটা আরও বেশি ভালো লাগছে। তো তোমরা সবাই আমার ভিডিওটাও দেখছো তো বটেই, দেখবা অবশ্যই, আর চেষ্টা করবা এটা অরিজিনালি দেখার। কিন্তু অরিজিনালি দেখলে যে এত মনটা ভালো হয়ে যায় সত্যি কিছু বলার নেই, দেখতেই পাচ্ছ অসাধারণ লাগছে। আর এই সাইডের এটা হচ্ছে পুজো দেওয়ার লাইন, আর এই সাইডে মানে এমনি যাদের দেখতে ইচ্ছা তার সেসব লাইন, এখনও পুজোর কাজ কমপ্লিট হয়নি, এখনও অনেক কাজ রয়েছে, প্যান্ডেলও সেরকম কমপ্লিট হয়নি। তো যাই হোক, প্যান্ডেল কমপ্লিট করছে, তারপর বুড়িমাকে সাজানো অনেক কাজ বাকি আছে, তবুও সব কিছু মিলেমিশে সুন্দর। Thank you.
গাইস দেখতে পাচ্ছো আমাদের ঠাকুর মোটামুটি দেখা কমপ্লিট তোমাদেরকেও দেখালাম তো এবার আমরা ওই সাইডে কি দেখাবো যে পূজোর গুছানোর মানে কি এই সিস্টেমটা দেখাবো ওই সাইডের পর ওই পাশ দিয়ে গেটটাই তো আমরা এখন ওই সাইডে চলে যাব আমাদের প্রতিমা দর্শন কমপ্লিট এই দেখো ফ্রেন্ডস ঠাকুরের পূজোর সব গুছাচ্ছে দেখতে পাচ্ছো কত রকমের আয়োজন ফল একদিকে আলতা সিঁদুর একদিকে মানে ফলেরও সিস্টেম রয়েছে আপেল একদিকে শশা একদিকে কত রকমের সিস্টেম আমার জীবনে আমি প্রথম আসলাম তো ওই জন্যই আর কি আমি সব দেখে তোমাদেরকেও দেখাচ্ছি আমি এগুলো জানতাম না কত সুন্দর খুব ভালো লাগছে আর তোমাদেরকেও দেখানোর চেষ্টা করছি এই যে কোনো বাঁশ টাস বাঁধা রয়েছে তোমাদের তাকে আগেই বললাম গুছানো হয়নি ঠাকুর এখনও ফ্রেন্ডস আমাদের প্রতিমা দেখা কমপ্লিট ঠাকুর পুজো যেখানে দেয় সেই জায়গাটাও দেখালাম তো প্রচণ্ড ভিড় আর দাঁড়ানো যাচ্ছে না তো এবার আমরা বাড়ির দিকে রওনা দেবো আর বাড়ি যেতে যেতে যদি কোনো আর পুজো মণ্ডপ পাই তাহলে ঢুকবো বেশিক্ষণ আর থাকবো না কারণ ওদিকে আমার প্রিন্সেস কান্নাকাটি করছে তো যাই হোক এবার যাওয়ার আগে আর একবার দেখাচ্ছি এবং আমরাও দেখছি আর কি তো এবার যাই সোজা মানে বেরিয়ে পড়ছি মণ্ডপ থেকে আর কি অনেকক্ষণ হয়ে গেল আর ভিড়ও প্রচণ্ড তার জন্য এখন আমরা পূজোর মণ্ডপ থেকে বেরিয়ে আসছি এরপরে বেরোনোর সময় ঠাকুরের দুটো ফটো কিনবো ফটো কিনে বেরিয়ে পড়বো আর কি তো মন চাচ্ছে না যেতে মনে হচ্ছে আরও দেখি কিন্তু তবুও কিছু করার নেই সেখানে তো থাকলে প্রিন্সেসকে নিয়ে আসিনি না তো একটু থাকা যেত প্রিন্সেস ওদিকে মনটা খারাপ হয়ে যাচ্ছে ফোন করেছিল অনেকবার তো যাই হোক এবার আর বেশিক্ষণ না থেকে এবার আমরা মণ্ডপ থেকে বেরিয়ে পড়বো তো ফ্রেন্ডস আমরা বেরিয়ে পড়েছি তোমরা দেখতেই পাচ্ছ এবার খিদা পেয়ে গিয়েছে কিছু খেয়ে দে বাড়ির দিকে হাঁটা দেবো আর দেখা যাক আর কোনো পুজো মণ্ডপে ঢুকতে পারি নাকি যাই করবো না কেন খেয়ে দে তারপর ঘুরতে ঘুরতে ভীষণই খিদে পেয়ে গিয়েছে তাই ভাত খাবো দেখা হচ্ছে ভাত টাত খেয়ে তারপর খাওয়া দাওয়া কমপ্লিট করে এবার টোটো গাড়ি করে স্টেশনে যাচ্ছি স্টেশনে গিয়ে তারপরে ট্রেনে উঠবো দেখা হচ্ছে স্টেশনে গিয়ে দেখতে পাচ্ছি টোটো গাড়িতে বসে আছি খাওয়া দাওয়া করলাম হোটেলে ফ্রেন্ডস স্টেশনে তো চলে এসেছি ভিড় লাইন একবার শুধুমাত্র দেখো ট্রেনের লাইন দেখে মাথা খারাপ হয়ে যাচ্ছে আর ট্রেনের লাইন যেমন তেমন ট্রেনটা আসার সময়ও হয়ে গিয়েছিলো কি বিপদ বলতো ট্রেনের লাইন ট্রেনের টিকিট কাটা যায় তোমাদের দাদাভাই দাঁড়িয়ে আছে লাইনের আমার অসহ্য লেগে যাচ্ছে গরমে রোদে পুড়ে কি অবস্থা মুখ চোখ আমার মনে হচ্ছে কখনো আমি বাড়ি যাবার ভালো লাগছিলো না কিন্তু ট্রেনের টিকিট কাটার জন্য তোমাদের দাদাভাই দাঁড়িয়েছিলো প্রচণ্ড দূরে ওই যে দেখা যাচ্ছে ওই দেখো দেখতেই পাচ্ছ তো ট্রেনের টিকিটটা কাটা হলে মনে হচ্ছে বেঁচে যায় আমার মুখ চোখ দেখে বোঝাই যাচ্ছে যে কতটা কষ্ট হয়েছে সারাদিন তো যাই হোক ট্রেনের টিকিটটা কেটে ট্রেনে উঠে বাড়ি যেতে পারলে মনে হচ্ছে শান্তি হ্যাঁ এরকম করবো না কোনো দিন খাপ করে যে ফোনটা নিয়ে আবার ট্রেনে উঠে পড়বে পারবা তুমি তাহলে আমরা ট্রেনে উঠে পড়েছি তোমরা দেখতেই পাচ্ছ টিকিটটা কেটে নিয়ে এসে ট্রেনে উঠে পড়েছি ট্রেনের মধ্যে জায়গাও পাইনি বিশাল ভিড় ছিল ট্রেনে আর রাশ পর্যন্ত এখন এরকম ভিড় থাকবে
কিছু করার নেই, তবু এই যে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়েই বাড়ি যেতে হবে বলে জায়গা মাইগা কিছু নেই। এই দেখো ফ্রেন্ডস, গাড়িতে উঠে পড়েছি আমরা, বাড়ি চলে যাচ্ছি আর কি। তো অনেক কষ্ট পেলাম, কিন্তু বুড়িমা দর্শন করে কষ্ট কিছুই মনে হলো না। ভিডিওটা এখানে শেষ করছি, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবা, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবা না। টাটা।